আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটি নতুন ভিডিও। আমার লাস্ট ভিডিওতে আমরা দেখেছিলাম কম্পিউটারের কোন যন্ত্র কিভাবে কাজ করে বা কোন যন্ত্রের নাম কি, কম্পিউটারের বিভিন্ন অংশ। কম্পিউটারে কাজ করতে গেলে আমাদের সবচেয়ে বেশি দরকার হয় মাউস আর কিবোর্ড। হ্যাঁ, আজকে আমরা শিখব কিবোর্ডের বিভিন্ন কি অর্থাৎ বাটন সম্পর্কে। কিবোর্ডের কোন বাটনটি কি কাজ করে আমরা তাই দেখব। কিন্তু তার আগে আমাদের জেনে নেওয়া দরকার কিবোর্ড আসলে কি। চলুন আমরা জেনে নেই কিবোর্ড আসলে কি। কিবোর্ড নাকি কিবোর্ড অ্যাকচুয়ালি কি, এটা কি কিবোর্ড নাকি কিবোর্ড, চলুন জেনে নেই। হ্যাঁ, এটা হচ্ছে কিবোর্ড। কিবোর্ড হচ্ছে এমন একটি ডিভাইস যেখানে অনেকগুলো কি বা বাটন থাকে, অর্থাৎ অনেকগুলো বাটন বিন্যস্ত থেকে একত্রিতভাবে আমাদের কমান্ড অনুযায়ী কাজ করে। কিবোর্ডকে সাধারণত মেকানিক্যাল লিভার বা ইলেকট্রিক সুইচ বলা হয়ে থাকে। কিবোর্ডে মূলত 84 থেকে 101 অথবা 102 কিজ অর্থাৎ 84 থেকে 101টি কি বা বাটন থাকে। কোনো কোনো ক্ষেত্রে আমরা কিছু কিবোর্ডে 102টা কিও দেখতে পাই। কিবোর্ডের মধ্যে অনেক ধরনের বা অনেক টাইপের যন্ত্রাংশ রয়েছে, তার ভিত্তিতে মূলত কম্পিউটারের এই কিবোর্ডের যে অংশগুলো রয়েছে তাকে 5টি ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে ফাংশন কি, সেকেন্ড হচ্ছে অ্যারো কি, থার্ড হচ্ছে আলফা নিউমারিক কি, আর ফোর্থ হচ্ছে নিউমেরিক কি বা লজিক্যাল কি, আর আরেকটি 5 নম্বর যে কিটি রয়েছে সেটি হচ্ছে স্পেশাল কি। হ্যাঁ, আমরা দেখলাম 5টি ভাগে বিভক্ত কিগুলোর নাম। এখন আমরা জেনে নেই এই বিভক্ত ভাগগুলোর বিস্তারিত। ফার্স্টে রয়েছে ফাংশন কি। ফাংশন কি অ্যাকচুয়ালি কি? এই ফাংশন কিগুলোকে আমাদের কিবোর্ডে F1, F2 এরকমভাবে বিন্যস্ত করা রয়েছে। F মানে ফাংশন আর কি হচ্ছে বাটন। F1 থেকে F12 পর্যন্ত পর্যায়ক্রমে 12টি বাটন রয়েছে। এই 12টি কি 12 রকমের কাজ করে, যা আপনারা কাজ করার মাধ্যমে ধীরে ধীরে আস্তে আস্তে সবটা জানতে পারবেন। এরপর রয়েছে অ্যারো কি। অ্যারো কি অ্যাকচুয়ালি কি? অ্যারো কি হচ্ছে সাধারণত আমরা দেখি যে কম্পিউটারে কার্সারকে বা কোনো ফাইলকে ডানে বামে ওপরে নিচে সরানোর প্রয়োজন হয়, আর এজন্য অ্যারো কি ইউজ করা হয়। অ্যারো কি মূলত 4টি। ফার্স্ট হচ্ছে লেফট অ্যারো, অর্থাৎ কোনো কিছুকে যদি আমরা বাম দিকে সরাতে চাই সেক্ষেত্রে আমরা লেফট অ্যারো ইউজ করি। তারপর হচ্ছে রাইট অ্যারো, অর্থাৎ ডান দিকের চিহ্নটি। কোনো ফাইল বা ফোল্ডারকে আমরা যদি ডানে সরাতে চাই সেক্ষেত্রে আমরা রাইট অ্যারো ইউজ করব। থার্ড হচ্ছে আপার অ্যারো, অর্থাৎ কোনো লেখা বা কোনো কিছুকে যদি আমরা উপরে নিতে চাই সেক্ষেত্রে আমরা আপার অ্যারো ইউজ করব। আর লাস্ট হচ্ছে ডাউন অ্যারো। উই অল নো ডাউন মিন্স নিচে, অর্থাৎ আমরা যদি কোনো লেখা, ফাইল, ফোল্ডার, এনিথিং নিচের দিকে নামাতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ডাউন অ্যারো ইউজ করতে হবে। চলুন এবার আমরা দেখে নিই আলফা নিউমেরিক কি। আলফা, আলফা মিন্স অ্যালফাবেট, হ্যাঁ অক্ষর। কম্পিউটারে আমরা বিভিন্ন ধরনের টাইপ করে থাকি আর তার জন্য অক্ষরের প্রয়োজনীয়তা অবিচ্ছেদ্য। আর এই অক্ষরগুলোকে আমাদের কম্পিউটারের ভাষায় আলফা নিউমেরিক কি বলা হয়ে থাকে। A থেকে Z পর্যন্ত প্রতিটি
word প্রতিটি letterই হচ্ছে alphanumeric key এর অন্তর্ভুক্ত next special key আমাদের কম্পিউটারের অনেকগুলো মানে কি রয়েছে হার্ডওয়্যার কিও আমরা যেগুলোকে বলতে পারি হার্ডওয়্যার কি আইকনস এগুলো অনেকগুলো রয়েছে যেমন আল্টার আইকন ব্যাকস্পেস আইকন কন্ট্রোল আইকন এন্টার আইকন স্কেপ আইকন এটসেট্রা চলুন আমরা এখন জেনে নেই এই স্পেশাল কিগুলোর ব্যবহার নাম এই এখানে সবগুলো কি একত্রিত করে দেখানো হয়েছে আপনাদের সুবিধার জন্য আপনাদের বোঝার জন্য চলুন এবার এক একটি করে নাম এবং ব্যবহার শিখে নিই এন্টার হচ্ছে সাধারণত আমরা সবাই জানি কোনো কিছু এন্ট্রি করতে এন্টার ইউজ করা হয় হ্যাঁ এর ব্যবহার হচ্ছে কার্সর পরবর্তী লাইনে নেওয়ার জন্য কোনো কিছু এন্ট্রি করার জন্য নয় এন্ট্রি করতে গেলে আমরা এন্টার ইউজ করব এটা আমাদের অন্যরকম একটা ধারণা কিন্তু কম্পিউটারের ভাষায় যদি আমরা আমাদের কার্সর পরবর্তী লাইনে নিতে চাই তাহলে এন্টার ইউজ করব তবে হ্যাঁ কোনো কিছু এন্ট্রি করার ক্ষেত্রে এন্টার ইউজ করা হয় এটা আমাদের ভুল ধারণা নয় এটি সঠিক এরপরে রয়েছে ব্যাকস্পেস ব্যাকস্পেস স্পেস মানে ফাঁকা ব্যাক মানে পেছনে আমরা সবাই জানি হ্যাঁ ব্যাকস্পেসের কাজ হচ্ছে এরকম লেখা মোছা অর্থাৎ আমরা একটি লেখা লেখার পরে যদি সেই লেখাটিকে মুছতে যাই তখন আমাদেরকে ব্যাকস্পেস ইউজ করতে হয় সেক্ষেত্রে আমাদের লেখা বাম দিক থেকে মুছতে থাকে এরপর রয়েছে ডিলিট ডিলিট কথাটা বোঝে না এমন কেউই নেই ডিলিট অর্থ মুছে ফেলা এখন কথা হচ্ছে আমরা ব্যাকস্পেস দিয়েও মুছব ডিলিট দিয়েও মুছব কিন্তু কেন একই কাজের জন্য দুইটা বাটন কেন ওকে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলছি একই কাজের জন্য দুইটা বাটন হলেও এদের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে আমরা আগেই দেখলাম ক্যাপস লক বাম দিক থেকে লেখা মোছে কিন্তু ডিলিট কমপ্লিটলি ডিফারেন্স অর্থাৎ এটি একদম রিভার্সলি কাজ করে ডিলিট অপ আমাদের ডিলিট বাটনটি বা ডিলিট কিটি সাধারণত লেখা ডান দিক থেকে মোছে আর ক্যাপস লক বাম দিক থেকে আশা করি আপনারা বুঝতে পেরেছেন একই কাজের জন্য দুইটা কি কেন এরপর রয়েছে স্কেপ স্কেপ মানে আমরা সবাই জানি এড়িয়ে যাওয়া বা বাদ দেওয়া ক্যান্সেল করা স্কেপকে আমরা কম্পিউটারে সুবিধার্থে ASC নামে প্রকাশ করে থাকি স্কেপের কাজ হচ্ছে কমান্ড ক্যান্সেল করা এরপর রয়েছে উইন্ডোজ বা মাইক্রোসফট ট্যাব আর কিবোর্ডে আমরা দেখতে পাই একদম বামে নিচের অংশে এরকম একটা জানালার মতো কি রয়েছে এটা কি বাতাস খাওয়ার জন্য জানালা না এটি হচ্ছে আমাদের প্রোগ্রামের প্রবেশের জন্য একটি অপশন এর ব্যবহার হচ্ছে যদি আমরা কখনো প্রোগ্রামে প্রবেশ করতে চাই তখন অন্যান্য অনেক অপশন দেখার জন্য এই উইন্ডোজ অপশনটি রয়েছে ঘরের জানালা খুললে আমরা যেমন বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে পারি ঠিক তেমনি আমাদের কম্পিউটারে উইন্ডোজ এই বাটনটি ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারের অন্যান্য অনেক ফাংশন দেখতে পারি এরপর রয়েছে ট্যাব হোয়াট ইজ ট্যাব ট্যাবটা কি ট্যাবের ব্যবহার হচ্ছে কার্সর দূরে সরানোর ক্ষেত্রে হ্যাঁ স্পেস বার এটিও হচ্ছে আমাদের লেখা মাঝে ফাঁকা তৈরি করার জন্য মানে কার্সর দূরে সরানোর জন্য সেম হিয়ার এখানেও একই কাজের জন্য দুইটা বাটন কেন কারণটা আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি কার্সর সাধারণত অল্প সরানোর দরকার হয় আবার বেশিও সরানোর দরকার হয় যদি অল্প একটু সরানোর দরকার হয় সেক্ষেত্রে আমরা স্পেস ইউজ করি আর যদি কার্সর ধরে 0.5 ইঞ্চ সরানোর ক্ষেত্রে আমাদেরকে ট্যাব ইউজ করতে হয় সরি 0.5 সেন্টিমিটার সরানোর ক্ষেত্রে আমাদের ট্যাব ইউজ করতে হয় অর্থাৎ ট্যাব একটু বেশি ফাঁকা করে এরপর রয়েছে ক্যাপস লক
নামটা অনেক সুন্দর, তাই না? ক্যাপস লক, এর কাজটাও দারুণ সুন্দর। কম্পিউটার কিবোর্ডে যদি ক্যাপস লক অফ থাকে তাহলে ইংরেজি ক্ষেত্রে সর্বদা ছোট হাতের অক্ষর হবে এবং বাংলা ক্ষেত্রে নিচের অক্ষর হবে। আচ্ছা, মানে কি? বুঝলাম না তো। আচ্ছা, বুঝিয়ে দিচ্ছি। যদি আমরা কম্পিউটারে ইংলিশে লিখতে চাই, সেক্ষেত্রে যদি ক্যাপস লক ওপেন থাকে বা অন থাকে, মানে অফ থাকেই বলি যেহেতু এখানে অফ রয়েছে, যদি ক্যাপস লক অফ থাকে তাহলে আমাদের ইংরেজি অলওয়েজ স্মল লেটার ইউজ হবে, কখনোই ক্যাপিটাল লেটার লেখা যাবে না, লেখা হবে না। আর যদি বাংলায় লিখি সেক্ষেত্রে আমরা সবাই জানি কিবোর্ডে একই কীতে দুইটি করে অক্ষর থাকে, একটি অক্ষর নিচে একটি অক্ষর উপরে। যদি ক্যাপস লক অফ থাকে সেক্ষেত্রে বাংলা সবসময় নিচের অক্ষর হবে। আচ্ছা, যদি আমরা বাংলা উপরের অক্ষর লিখতে চাই আর ইংলিশ ক্যাপিটাল লেটার লিখতে চাই, তাহলে কি আমরা লিখতে পারবো না? হ্যাঁ, কেন পারবো না, অবশ্যই পারবো। যদি ক্যাপস লক অফ থাকে আর আমরা যদি ইংরেজি বড় হাতের অক্ষর লিখতে চাই, সেক্ষেত্রে শিফট চেপে নির্দিষ্ট অক্ষরটি চাপতে হবে। কিন্তু যদি অন থাকে তাহলে কিন্তু ঠিক বিপরীত আচরণ প্রদর্শন করবে, অর্থাৎ ক্যাপস লক যদি অন থাকে তাহলে ক্যাপিটাল লেটার হবে আর বাংলা ক্ষেত্রে সবসময় উপরের অক্ষর লেখা হবে। এই হচ্ছে আমাদের ক্যাপস লকের অসাধারণ কাজ। এবার চলুন দেখে নিন শিফটের কাজ। শিফট কি? এটা কি ডে শিফট, নাইট শিফট, ওরকম শিফট? চলুন দেখে নিই। শিফট ইংরেজির ক্ষেত্রে অক্ষর বড় হাতে কিংবা ছোট হাতে এবং বাংলার ক্ষেত্রে অক্ষর উপরে ও নিচে ব্যবহারের ক্ষেত্রে, এটা সম্পূর্ণ নির্ভর করছে আমরা ক্যাপস লক অন করে রেখেছি না অফ। ক্যাপস লক যদি অফ থাকে সেক্ষেত্রে আমাদের শিফট বড় হাতের অক্ষর এবং বাংলা ক্ষেত্রে উপরের অক্ষর লিখতে সাহায্য করবে। আর যদি ক্যাপস লক অন থাকে সেক্ষেত্রে শিফট আমাদের ছোট হাতের অক্ষর এবং নিচের অক্ষরটি লিখতে সাহায্য করবে। এরপর রয়েছে নাম্বার লক। নাম্বার লক কি? নাম্বার লককে সাধারণত নামলক, NUM লক দিয়ে প্রকাশ করা হয়। নাম্বার লক হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ বাটন বা কি। নিউমেরিক্যালি কোনো কিছু লিখতে গেলে, অর্থাৎ কোনো সংখ্যা লিখতে চাইলে আমাদের সেক্ষেত্রে নাম্বার লকের প্রয়োজন পড়বে। কেন প্রয়োজন পড়বে জেনে নিই। যদি কম্পিউটারে নাম্বার লক অন থাকে, অর্থাৎ নাম্বার লক বাটনটা যদি প্রেস করা থাকে, তাহলে আমরা গাণিতিক অক্ষর লিখতে পারবো না। বুঝলেন কি বললাম? বোঝেননি, কারণ আমি ভুল বলেছি। অর্থাৎ যদি নাম্বার লক অন থাকে তাহলে গাণিতিক অক্ষর কাজ করবে, অন্যথায় সাধারণভাবেই কাজ করবে, মানে আমাদের নাম্বার লকের উপর, নাম্বার কিগুলোর উপর অন্যান্য আরও অনেক অপশন রয়েছে, যেমন এখানেও অ্যারো কি ইউজ হয়। সেক্ষেত্রে যদি নাম্বার লক অন থাকে আমাদের কোনো কাজ হবে না, আর নাম্বার লক অফ থাকলে সাধারণভাবে কাজ করবে। এই হচ্ছে আমার আজকের আপনাদের কিবোর্ড সম্পর্কিত ভিডিও। কালকে আবার আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব, আর যে ভিডিওটি অনেক 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 নলেজেবল একটি ভিডিও আর আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে, কারণ আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো 32 সিক্রেট কম্বিনেশনস অন ইয়োর কিবোর্ড। দ্যাট মিনস কিবোর্ডের 32টা সিক্রেট কম্বিনেশন আমি আপনাদেরকে শেখাবো। ডোন্ট মিস দ্য ভিডিও, একদমই মিস করবেন না ভিডিওটি, কারণ তাহলে যে আপনাদের 32 সিক্রেট কম্বিনেশনস মিস হয়ে যাবে। তাহলে কি করতে হবে? আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনারা দেখে নিতে পারেন আর 32 সিক্রেট কম্বিনেশনস সবার আগে শিখে নিতে পারেন। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।
থ্যাংক ইউ এতক্ষণ পাশে থেকে আমার ভিডিওটি দেখার জন্য। আর অ্যাডভান্স থ্যাংক ইউ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য।